কিছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি মারিনি ওকে, আমি ওকে মারিনি। কাকে কাকে মারোনি তুমি? আর তুমি তুমি এত রাতে এখানে কি করছো? জামাই বাবু কোথায়? দিদি দিদি এসব কি কি এসব? আমি সত্যি বলছি, আমি মারিনি, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। তাহলে কে মারলো? এসব এসব ওর জন্যই হয়েছে। কার জন্য? ওর জন্যই হয়েছে, ওর জন্য হয়েছে, ওর জন্যই হয়েছে, ওর জন্য হয়েছে। দিদি এখানে তো কেউ নেই। ওখানে গাড়ির ভেতরে ওই দরজাটা খুলে একবার দেখ, গাড়ির ফ্রন্ট সিটেই আছে ও। হ্যালো, তুমি কি অতটাই বাজে দেখতে যতটা বাজে শুনতে লাগছে? মশাই, আপনার পেছনে কার হাত রয়েছে একটু বলবেন? আমার পেছনে কারোরই হাত নেই, আর এই কেসে ওরও হাত নেই। কার? অঙ্কিতা আর আকাশ, যাকে পুলিশ নিজের স্বামীর হত্যার দায়ে ধরেছে। মাই লর্ড, ও কিন্তু নির্দোষ। দেখো ভাই, তুমি যেই হও না কেন, এই মজাটা আমার সঙ্গে এসব কে বললো অঙ্কিতা ভোরার ব্যাপারে? ওর বোন? না সেটা তুই ছাড় না, কোন ছেলে আছে সেটা আমায় বল। মনে হয় তোমার থেকে পিছু ছাড়ানো তো এই জন্মেও মুশকিল। চলো। আরে এই হ্যারি এখানে কি করছে, এই পুতুলটা? কিন্তু তুমি কি করে জানলে ওর নাম হলো হ্যারি? হ্যাঁ, কেননা ওর বাঁ হাতের তিন নম্বর আঙুলে যে তিল রয়েছে সেখানে ওর নাম লেখা রয়েছে। তুই দেখ সেটা, আমি অঙ্কিতার সঙ্গে দেখা করে আসছি। ম্যাগনিফাইং গ্লাসটা দে তো। হ্যারি তো একটা কাঠের পুতুল। আমার হাজবেন্ড অনিশের পাপেট। অনিশ পাপেট নিয়ে খেলা দেখাতো। আচ্ছা, অনিশ বাবু পুতুল খেলা দেখান তো দুজনকে একসঙ্গে, মানে একটা সময় ছিল যখন যখন অনিশ আর হ্যারির অ্যাড ভীষণ ভীষণ পপুলার ছিল। একটা কাজ কর হ্যারি, সবাইকে বলে দে, বল তুই একটা গাধা। তুই একটা গাধা। আরে আমি না, তুই গাধা। আরে আমি নই, তুই গাধা। আরে ভাই তুই তো বুঝতেই চাইছিস না। ঠিক আছে, তুই এরকম বল যে আমি একটা গাধা। ঠিক আছে, তুমি এখন বলছো তাহলে হবে।
এটা কে করলে তুমি? আমি তো দেখছিলাম, তাই না? তুমি ছাড়া আর এই তামাশাটা কেউ দেখে না। গত 4 বছর ধরে আমার কাছে কোনো ভালো কাজ নেই। আর এই অপয়া, এ শুধু বেতালের মতো আমার পিঠে ঝুলতে থাকে। ভেবে নিয়েছি আমি এই কমেডি করা বন্ধ করে আমি একটা বিজনেস করব। এটা তোমার প্যাশন, তুমি হ্যারি। প্যাশন শেষ হয়ে গেছে, হ্যারি মরে গেছে। আমার শুধু এখন একটাই স্বপ্ন, রেস্টুরেন্ট খুলবো আমি। অনিশ, আমার ঘুমের ওষুধের এফেক্ট। একটা কাঠের পুতুল কি করে কথা বলতে পারে, সেটাও আবার নিজে নিজে। এই কথাটা তুমি অনিশকে বলেছিলে? হ্যাঁ, আমি এটা ওকে বলেছিলাম, কিন্তু ও আমার কথা শুনতে চায়নি। ও আমায় বলল যে এটা আমার মনের ভুল, আমি নাকি পাগল। কিন্তু দুদিন পরে যখন অনিশ হোটেলের বিজনেসের ব্যাপারে পুনে গিয়েছিল আর আমি ঘর পরিষ্কার করছিলাম, তখন অঙ্কিতা প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে হেল্প করতে চাইছি। দেখো, অনিশ আর সেই অনিশ নেই যাকে তুমি আগে দেখেছো, আমি জানি, কারণ আমি তো ওর সাথে থাকি সব সময়। আমি জীবিত আছি আর ওর সব সিক্রেট জানি আমি। অনিশের ওর পুরনো গার্লফ্রেন্ড জাসমিনের সাথে সম্পর্ক আছে, তোমাকে বলে গেছে। ও পুনেতে যাচ্ছে, তাই না? এক্ষুনি জুহুর ড্রিমল্যান্ড হোটেলে ফোন করো আর রুম নাম্বার 231 এ অনিশ ভোরার ব্যাপারে জিজ্ঞাসা করো, তবেই তুমি আমার কথা বিশ্বাস করবে। টুইট। হ্যালো, হোটেল ড্রিমল্যান্ড, রুম নাম্বার 231, মিস্টার অনিশ ভোরার সাথে কথা বলতে পারি? আই এম সরি অঙ্কিতা, কিন্তু ভালোই হয়েছে তুমি এটা জেনে গেছো। তুমি কি করে কথা বলছো? তোমার ভেতরের আওয়াজ তো অনিশের, তাই না? তাহলে তুমি নিজে কি করে কথা বলছো? প্রশ্ন এটা নয় যে আমি কিভাবে জীবিত আছি, প্রশ্ন এটা যে তোমার স্বামী তোমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। ওই জাসমিনের জন্য ও তোমাকে আর আমাকে, আমাদের দুজনকেই ঠকাচ্ছে। তাহলে কি এর বদলা আমরা নেব না অঙ্কিতা? তো অঙ্কিতা দেবী, আপনাকে এই পুতুলটা আপনার স্বামীর অ্যাফেয়ারের ব্যাপারে বলেছি, রাইট? ওকে, হ্যাঁ।
ব্যাপারটা খুবই রোমাঞ্চকর মিসেস অঙ্কিতা। হ্যাঁ, তারপর কি হলো বলুন। প্রত্যেকদিন হ্যারি আমাকে অনিশের নতুন নতুন গোপন কথা বলতে শুরু করলো, যেটা থেকে অনিশের ওপরে যে সন্দেহটা ছিল সেটা ধীরে ধীরে সত্যি মনে হতে শুরু করলো। ওর কালো প্যান্টের ডান দিকের পকেটে দেখো, ফিল্মের দুটো টিকিট পাবে। আর বলে গিয়েছিল নাকি কোনো বায়ারের সাথে দেখা করতে যাচ্ছে, মিথ্যাবাদী। ওর ব্যাগে দেখো তোলারাম জুয়েলার্স এর একটা স্লিপ আছে, 2 লাখ টাকার একটি হারের। ওই হারটা ওটা তোমার জন্য নয়, ওটা জাসমিনকে দিয়েছে, বিশ্বাসঘাতক। তাহলে স্ট্রেঞ্জ ব্যাপার এটাই যে এত কিছু আপনি জানতেন তা সত্ত্বেও আপনি আপনার স্বামীকে কিছু জিজ্ঞাসা করেননি। করেছিলাম তো, আমি ওর সাথে কথা বললাম, কিন্তু আমার কথাগুলোকে ইগনোর করত। ও বলতো যে এই সমস্ত আমার মনের ভুল, আমি নাকি পাগল হয়ে গেছি। কিন্তু তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, কি করছো তুমি? কার সঙ্গে কথা বলছো? তুমি পাগল হয়ে গেছো? একদিন রাত্রে যখন অনিশ বাড়িতে ছিল না, হঠাৎ ফোন আসে একটা। হ্যালো অঙ্কিতা, অনিশ কি হয়েছে? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে? জেসমিন, অঙ্কিতা তুমি ঠিকই বলেছিলে, আমি আমি এখন খুব বিপদে পড়েছি, যদি পসিবল হয় চলে এসো। অনিশ, অনিশ, হ্যালো ফাল্গুনি, ফাল্গুনি এক্ষুনি চাইনা স্ট্রিট পৌঁছো। তুই প্রশ্ন করিস না, অনিশ অনিশ ওখানে আছে, ওর খুব বিপদ, তুই এক্ষুনি আয়। হ্যাঁ চল ভাই। ওরে ফোন ছিল তাই না? যেও না তুমি চাইনা ট্রিট, তোমাকে কিন্তু মারার প্ল্যান করেছে ওই দুজনে মিলে, ওখান থেকে ঠেলে ফেলে দেবে তোমাকে। কি কি বাজে কথা বলছো তুমি, আমি অনিশের গলা শুনেছি, ও বিপদে আছে, আমি যাচ্ছি। আমাকেও সঙ্গে নিয়ে নাও, আমার অনিশের উপর ভরসা নেই। অনিশ, 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 আমাকে বাঁচাও, এটা বের কর। আমি তো শুধু আমার অ্যাফেয়ার শেষ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। না অঙ্কিতা, এটাই আমার শাস্তি। কি বলছো তুমি? যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ, আই লাভ ইউ অঙ্কিতা। অনিশ, অনিশ, তার মানে আপনি বলতে চাইছেন যে অনিশ নিজে ওখান থেকে ঝাঁপ দিয়েছিল, আপনি ওনাকে ধাক্কা দেননি? আরে বাহ, আবার একটা গল্প। মিস্টার অনিশ বাবুর বডিটা কোথায়? ইয়োর দুর্ভাগ্যবশত পুলিশ ঘটনাস্থল থেকে অনিশবাবুর এই রক্ত লেগে থাকা বেশ কিছু জামাকাপড় পেয়েছে। ওনার দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেই নদীতে উনি পড়ে গিয়েছিলেন সেই নদীটা কুমিরে ভর্তি। এটা হতে পারে যে কুমিরগুলো তাকে খেয়ে ফেলেছিল, অথবা দেহ ভাসতে ভাসতে অন্য কোথাও চলে যায়। ইয়োর অনার, এই ছুরিটা যার মধ্যে অঙ্কিতা দেবীর আঙুলের ছাপ পাওয়া গেছে, এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এনিওয়ে আমাদের এখানে বিষয় ছুরিটা নয়, আমাদের বিষয় হলো এই পাপেটটা, হ্যারি, যে কথা বলতে পারে। আমি জানতাম না যে আপনি এমন ক্লায়েন্টদেরও কেস নেন যারা এত বড় মিথ্যে এত সহজে বলে দিতে পারে। আমি মিথ্যে কথা বলছি না, আমার কথা বিশ্বাস করুন। এই হ্যারি কথা বলে আমার সাথে, আর হ্যারি সেই রাতে সমস্ত ঘটনা জানে। ঠিক আছে, তাহলে আমাদের হ্যারিকে কাঠগড়ায় ডেকে সবকিছু জিজ্ঞাসা করা উচিত।
মিস দীক্ষিত, ইয়োর অনার, যদি হ্যারি অঙ্কিতা দেবীর সাথে কথা বলতে পারে তাহলে আমার সাথেও কথা বলতে পারে। হ্যারিকে জিজ্ঞাসা করি। আচ্ছা হ্যারি, তুমি বলো তো, তুমি কি অঙ্কিতা দেবীকে বলেছিলে অনিশ বাবুর বিরুদ্ধে? প্লিজ বলো, লজ্জা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। প্লিজ মিস্টার পাঠক, এ তো আমার সাথে কথা বলছে না, প্লিজ। উর্মি দেবী, এটা আদালত, রিডিকুলাস হবে না প্লিজ। মিস্টার পাঠক, আপনি কি দেখছেন? আমি এটাই দেখছিলাম যে এটার ভেতরে এমন কোন যন্ত্র লাগানো নেই তো যার সাহায্যে এটা কথা বলে। পুলিশ তদন্ত করে দেখেছে আর এরকম কোন যন্ত্র উদ্ধার হয়নি মিস্টার পাঠক। আর তাও যদি আপনার কিছু চেক করানো থাকে তাহলে নিজের ক্লায়েন্টের মাথা চেক করান, যে একটা পাপেটের কথায় নিজের স্বামীকে মেরে ফেললো। না, আমি অনিশকে মারিনি, আমার কথা বিশ্বাস করুন, আমি আমার স্বামীকে মারিনি। আপনার কথায় কিচ্ছু হবে না মিসেস অঙ্কিতা, আপনার বাড়ির চাকরও ঠিক এই কথাই বলবেন। জানি না স্যার, আগের মাস থেকে দিদির যে ঠিক কি হয়েছে, এই পুতুলটার সাথে ঘরে একা একাই বসে থাকতো আর এর সাথে কথাও বলতো। তার মানে তুমি কি পাপেটটাকে এনার সাথে কথা বলতে দেখেছো বা শুনেছো? কি বলছেন আপনি, এর মধ্যে প্রাণ আছে নাকি? তাহলে তুমি কি এটা বলছো যে তোমার এই ম্যাডাম একটু, কি যে বলি, অনেকদিন ধরে ঘরে একা একা থাকার ফলে হয়তো দিদির মাথাটা একটু খারাপ হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না যে আমার দিদির কোনো মেন্টাল প্রবলেম আছে। দিদি তো আগাগোড়াই ভীষণ নম্র আর বুঝতার তো। আচ্ছা আপনি বলুন যে আপনি কি কখনো হ্যারিকে আপনার দিদির সাথে কথা বলতে শুনেছেন বা আপনার দিদি আপনাকে এরকম কিছু কখনো বলেছে? দিদি কোনোদিনও আমাকে এসব বলেনি, আর আমি তো মণিপালে ছিলাম আমার কলেজে, দিদির সঙ্গে তো বেশি কথাই হতো না। আর জজ সাহেব, দিদি যখন বলছে ও জামাইবাবুকে মারেনি তখন সত্যি বলছে ও। এর সিদ্ধান্ত আদালত নেবে, আপনি নয়। থ্যাংক ইউ। এক মিনিট, আমিও ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাইবো। এটা বলুন যে এই জাসমিন দেবীর সম্বন্ধে কি কি জানেন? জাসমিন আমার জামাইবাবুর প্রথম গার্লফ্রেন্ড। অ্যাকচুয়ালি দিদির সাথে বিয়ের আগে ওদের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ফ্যামিলি ইস্যুর জন্য ওদের দুজনের বিয়ে হয়নি। তারপর জামাইবাবু দিদিকে বিয়ে করে। আপনার কি মনে হয় যে বিবাহের পরেও আপনার জামাইবাবু আর জাসমিনের মধ্যে কিছু চলছিল? জানি না, কিন্তু কিন্তু আমার দিদি যখন বলছে তো হয়তো সত্যিই বলছে। ইয়োনার, আমি জুহুর ড্রিমল্যান্ড হোটেল থেকে এটা জানতে পেরেছি যে বাস্তবে ওখানে অনিশবাবু একটা ঘর বুক করেছিলেন দুজনের জন্য। শুধু এতটাই নয়, তোরারাম জহুরিরও একই বক্তব্য, ওনাকে দিয়ে অনিশবাবু 2 লক্ষ টাকার একটা নেকলেস বানান। মিস্টার পাঠক, আপনি কি এবার এটা প্রমাণ করতে চাইছেন যে হ্যারি যা বলেছে সেসব সত্যি? আই এম সরি, অ্যাবসার্ড, মানে হ্যারি কিছু বলেছে? উর্মি দেবী, সত্যিটা সত্যি হয়ে থাকে, আর সত্যি যেই বলুক না কেন সেটা সবসময় সত্যি হয়। অনিশার আমার মধ্যে যা কিছু ছিল সেসব অনিশের বিয়ের আগে অবধি ছিল। লাস্ট 3 বছরে দেখা করা তো দূরের কথা, আমি ওর সাথে ফোনেও কথা বলিনি। তো তাহলে অনিশবাবু এরকমটা কেন মনে করলেন যে আপনি ওনাকে মেরে ফেলতে চাইছিলেন? এটা অনিশের কথা নয়, এটা এই অঙ্কিতার কথা। স্যার সবসময় সন্দেহ করে যে আমি ওর হাজব্যান্ডকে কেড়ে নিচ্ছি। স্যার প্রসিকিউটর ঠিকই বলছেন, ও পুরো পাগল হয়ে গেছে, আর এই পাগলামোর জন্য ওর স্বামীকে হত্যা করেছে। এই আদালতে কে হাসছেন? প্লিজ কিপ কোয়াইট। কি বলছিলেন আপনি? সেই রাতে আমি মুম্বাইতেই ছিলাম না, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের সঙ্গে কনফারেন্স ছিল আহমেদাবাদে, আমি ওখানেই ছিলাম স্যার। হু ইজ ব্রেকিং দ্য ডেকোরাম অফ দ্য কোর্ট?
প্লিজ কিপ কোয়াইট। মিস্টার পাঠক, আপনি কি দেখছেন? আচ্ছা, আপনার এটা মনে হচ্ছে না তো যে এই হাসিটা হ্যারির ছিল? আমার The court is adjourned. এই দবে এই পুতুলটা পুলিশের কাছে কবে থেকে আছে? ক্রাইম সিন থেকে, সেই রাত থেকেই। তুই আপত্তি না করলে আমি এটাকে একদিনের জন্য রাখতে পারি। কিন্তু কেডি, এটাই কেসের অন্যতম প্রমাণ। প্রমাণ প্রমাণ মানেটা কি? এটা প্রত্যক্ষদর্শী সাক্ষী। না কিন্তু। তো তাহলে একদিনের জন্য আমাকে দিলে কি সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, রাখো। হতে পারে এই পুতুলটা তোমাকে খুনির নাম বলে দিল। থ্যাঙ্কস। আচ্ছা মিস্টার পাঠক, আপনি বলেননি তো এই কেসটা আপনি পেলেন কি করে? আপনিও তো বলেননি যে আপনি বাড়িতে বিড়াল পুষেছেন। আপনি কি করে? চলুন আমি চললাম, কেসটার প্রস্তুতি নিতে হবে। সি ইউ। স্যার, আপনি আদালতে বললেন না কেন এই পাপেটাই আপনাকে ফোন করে কেসটা দিয়েছিল? কি বলছিস বরুণ তুই? একটা পুতুল আমাকে আমাকে কেসটা দিয়েছে? মানে তুই কি চাস না যে আজকের পর থেকে আমি আর কোনো কেস লড়ি? তাছাড়াও আমার মনে হয় না যে এই পুতুলটা আমাকে কেসটা দিয়েছে। এই কণ্ঠস্বর সম্ভবত কোনো আসল হত্যাকারী অথবা এমন কোনো ব্যক্তি যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। চিন্তার বিষয় হলো এখানে বরুণ, যে এই যে পুতুলটা রয়েছে এটা দাবের কাছে ছিল ওই থানার মধ্যে, তো ওখান থেকে কেউ কেন আর কিভাবে আমাকে ফোন করবে? দাবে তোমাকে জ্বালাতন করবে বলে। এই পাপেটটাই হয়তো আপনাকে কল করেছিল। আসুন বসুন। আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে এই পুতুলটাই আমাকে ফোন করেছিল? স্যার, আমার নাম অভিরূপ সুদ। আমি একজন কালেক্টর, অ্যান্টিক কালেক্টর। আর এই পাপেটটা কোনো সাধারণ পাপেট নয়। অনিশ এটাকে চায়নার এক বিখ্যাত জাদুকর আইন কম চাইনের থেকে কিনে এনেছিল। স্যার, প্রাচীন সময়ে চায়নাতে এরকম অনেক পাপেট ছিল যেটা জাদুকর নিজের কাছে রাখত। বলতো যে ওনার মৃত্যুর পরে ওনার আত্মা ওই পাপেটের মধ্যে প্রবেশ করত। আচ্ছা, তো আপনার বক্তব্য হচ্ছে যে এই হ্যারির ভেতরে কোনো একটা চীনা জাদুকরের আত্মা রয়েছে? এটা পসিবল স্যার, সেই জন্যই তো এই পাপেটটা আমি আপনার থেকে কিনতে চাই। তাহলে বলুন কত টাকা চেক দেবো আপনাকে? এমনিতেই এই কাঠের পুতুলটা আমার নয়, এর মালিক তো মরে গেছে আর মাল কিন্তু জেলে আছে। তো এই বেচারি অনাথ পাপেটটাকে আমিই দত্তক নিয়ে নিই। বাই দ্য ওয়ে, এটা আমার কার্ড, যদি আপনি চান তো আপনার ক্লায়েন্টের থেকে এটাকে বেচার পারমিশন নিতে পারেন। আপনি এটা বিশ্বাস করুন, এই পাপেট কোনো সাধারণ পাপেট নয়। চলি তাহলে। স্যার, চাইনিজ জাদুঘরের আত্মা তাও এটাতে? ইটস ভেরি ফানি স্যার, হাউ ইজ ইট পসিবল? অনিশকে অঙ্কিতা কিন্তু মারেনি। স্যার, আমি ভুল শুনছি নাকি সত্যি? আই এম গোয়িং হোম কেজি, আগে একে বার করো তারপর আমি আসব। আপনি প্লিজ আমার একটা ছোট্ট কাজ করে দেবেন। সেদিন আমি তাড়াহুড়োতে আমি আমার বাড়ির লকারটা বন্ধ করতে ভুলে গেছি, ওর মধ্যে আমার সমস্ত গয়না আছে। আপনি আমার বোন ফাল্গুনিকে বলে দেবেন যে ওইগুলো যেন ও নিজের কাছে রেখে দেয়। আগে আপনার এই বার্তাটা আপনার বোনের কাছে পৌঁছে দেব। একটা কথা বলো আমায় অঙ্কিতা, এই যে হ্যারি যখন তোমার সঙ্গে কথা বলতো তখন কি এরকম ভাবে মুখটা নড়তো ওর? হ্যাঁ, এটাই তো অদ্ভুত লাগতো আমার। বিচিত্র ব্যাপার এটা, ও যখন আমার অফিসে ও আমার সঙ্গে কথা বলছিল তখন ওর মুখ কিন্তু একদম নড়ছিল না। ও ও আপনার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, দেখেছেন, আমি বলেছিলাম না হ্যারি বেঁচে আছে, ও কথা বলে। হ্যারি, হ্যারি কেডি স্যারকে বলো না,
বলো না সত্যিটা কি কি হলো। হ্যাঁ মিস্টার সুদ বলুন, আমার অফারের ব্যাপারটা নিয়ে ম্যাডামের সাথে কথা হলো, পরে কথা বলবো। থ্যাংক ইউ। দিদি বলেছে যে আমি ওর কিছু পার্সোনাল জিনিস প্যাক করে নিজের কাছে রেখে দিই, এইগুলো আমি লকারে রেখে দেব। আর তাছাড়া নেক্সট উইকে তো আমি নিজেই বাইরে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমি জব পেয়ে গেছি দুবাইতে। আপনার বোন জেলে আর আপনি দুবাই যাচ্ছেন? এমনিতেও দিদি তো সারা জীবনের জন্য জেলে থাকবে না, দিদি তো নির্দোষ। তাছাড়াও কেডি স্যারের মতো উকিল আছে ওর সাথে, আমার পুরো বিশ্বাস আছে দিদির কিচ্ছু হবে না। অদ্ভুত ব্যাপার তো। কি হয়েছে? দিদি যে জুয়েলারি লিস্টটা দিয়েছে তার মধ্যে থেকে দুটো হার আর একটা ডায়মন্ড রিং মিসিং। মাস্ট সে মিস্টার পাঠক, আপনি খুব শীঘ্রই ডিসাইড করে ফেললেন। হ্যাঁ ডিসাইড তো করতেই হতো, আগামীকাল কেসটা শুনানি রয়েছে। আচ্ছা আগামীকাল কী বার? কাল, কাল ফ্রাইডে। ফ্রাইডে, ফ্রাইডে। এই আপনার আপনার ফকে ফ বলার একটা প্রবণতা আছে। ফর হোয়াই ইউ আস্কিং? এই অভ্যাসটা আমাদের এই হ্যারিবাবুরও রয়েছে, ফকে ফ বলে। ফেস কল, ফরেন, ফি, অফার, কোথাও এরকমটা নয় তো যে আপনার এই কণ্ঠস্বর এই হ্যারি শরীরে একটা একটা পরামর্শ দিচ্ছে আপনাকে, যখন নকল গোফ আপনি লাগাচ্ছেন না আঠাটা একটু ভালো করে লাগাবেন, না হলে খুলে যায় ওটা, যেরকমটা এখন আপনার খুলে যাচ্ছে। এখন খুলে ফেলুন পুরোটা, খুলে তো গেছেই। আরে বাহ, গোপ ছাড়া তো আপনাকে দারুণ লাগছে, পুরো কলেজ বয় বলে মনে হচ্ছে আপনাকে। কেডি স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। এখন দেখুন একটা বিষয় করেছেন তো আপনি, এই কেসটাও আপনি আমাকে দিয়েছেন এই হ্যারির সাহায্য নিয়ে, কিন্তু কেন জানেন আমার এটা মনে হচ্ছে যে এই হ্যারিটা ওই হ্যারি নয়, অর্থাৎ এই হ্যারিটা ওই হ্যারি নয়, অন্য কোনো হ্যারি এটা। আগে হ্যাঁ ওটা ডুপ্লিকেট ছিল। চলুন যখন এগুলো বলছেন তখন বলেই দিন যে আপনি কে আর কেনই বা এই কাজগুলো করছেন। আমি বলছি, আমি আপনাকে সব বলছি। নতুন সূত্র পেয়েছে যেটা কেসটাকে ঘুরিয়ে দেবে। কেসটা তো ঘুরে গেছে বরুণ, কেস যে ঘুরিয়েছে তার সঙ্গে আলাপ কর। আমাদের অনিরুদ্ধ দুধ বাবু, তাই না? না, বিবেকান্ত চতুর্মুখী। ক্যা বাত হ্যায়, গল্পতে আরো একটা টুইস্ট। পুলিশ কি অনিশ বাবুর বডিটা পেয়েছে? আগে নাই অনার, খোঁজ চলছে কিন্তু তার এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি। এরকমটা মনে হচ্ছে যে কুমিরটাকে পুরোপুরি খেয়ে ফেলেছে। ইয়োনার এই কারণেই ভালো হয় যে আমরা আসল হত্যাকারীর খোঁজ করি। হ্যাঁ তো মেঘ বাবু, দুটো হার আর একটা হীরের আংটি। স্যার আমি কিছু বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, আরো একবার বুঝিয়ে বলছি। দুটো হার যেগুলো গলায় পরা হয় আর কি, একটা হলো তার মধ্যে জরোয়ার আর একটা সোনার, আর আরেকটা আংটি যেটার মধ্যে হীরে বসানো আছে। এই জিনিসপত্রগুলো কাকে বিক্রি করেছো তুমি আর কত টাকা পেয়েছো? আই অবজেক্ট ইওর অনার, এর সাথে এই কেসের কোনো সম্পর্কই নেই। ইওর সম্পর্ক রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ম্যাডাম এটাও জানতে পেরে যাবেন যে কি সম্পর্ক রয়েছে। বলো বলো জলদি করো, আমাদের হাতে একদম সময় নেই, আসল হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। বলো কোথাও লুকিয়েছো আর কত টাকা পেয়েছো? স্যার আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না, তাহলে এটাকে দেখে এই দুটো হার আর এই হীরের আংটিটা যেটা তুমি চুরি করেছিলে আর তুমি বিক্রি করেছিলে, চুরি করেছিলে তুমি, তোমার ঘর থেকে পাওয়া গিয়েছে জিনিসটা। আরে না স্যার, এটা হতেই পারে না। অসম্ভব কি করে বলছো, তোমার বাড়ি থেকে পাওয়া গিয়েছে ভাই। স্যার এইগুলো সব নকল স্যার। এগুলো সব নকল, তুমি জানতে পারলে কি করে? আসলে তো আমার কাছে আসলটা তো কোনখানে? আমার ভাইয়ের বাড়িতে। মিথ্যা বলেছিলে তুমি ওকে ফাঁসানোর জন্য। হ্যাঁ চলো এবার সত্যি কথাটা বলো, বিষয়টা কি? আমার মনে হয়েছিল দিদি আর সাহেব দুজন ছাড়া আর তো কেউ জানে না যে বাড়ি থেকে কি উধাও, সেই জন্য আমি দিদিকে পাগল। অর্থাৎ তুমি তখন মিথ্যা বলেছিলে, সত্যিটা হলো এই যে তোমার মালকিন অঙ্কিতা দেবীর মানসিক অবস্থা, মানসিক পরিস্থিতি একদম
ঠিক আছে স্যার, এখন তো আমার নিজের মতো ঠিক আছে কিনা সন্দেহ হচ্ছে, কারণ সত্য এটাই যে অঙ্কিতা দিদি ওই পুতুলটার সাথে কথা বলতো, আর এই পুতুলটাও ওনার সাথে কথা বলতো। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমার মনে হচ্ছে যে অঙ্কিতা দেবীর সাথে সাথে এই চাকরটারও মাথার চিকিৎসা করাতে হবে। উর্মিদেবী, এটা হতে পারে যে যদি একজন ব্যক্তি বলে তাহলে সেটা মিথ্যা হয়তো, কিন্তু যদি দুজন ব্যক্তি ওই একই কথা বলে তাহলে এটা হতে পারে যে তার মধ্যে কিছু সত্যতা রয়েছে। কি? যে এই হ্যারি এই পাপেরটা কথা বলে? আগে মিস্টার পাঠক, আপনি কবে থেকে এই সমস্ত অন্ধবিশ্বাসে বিশ্বাস রাখছেন? উর্মিদেবী, যখন আমি এই কুসংস্কারের পেছনে বিজ্ঞানটাই আদালতের সামনে নিয়ে আসবো তখন আপনিও বিশ্বাস করতে পারবেন। কি জাসমিন দেবী, আপনি ইঞ্জিনিয়ার তো একজন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ তো? হ্যাঁ তো, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি পড়েছেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তাই বলছি। দেখুন স্যার, আমি জানি না যে আপনি কি বলতে চাইছেন। স্যার, আমি আপনাকে এটা বলে দিই যে এই কেসের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। কানেকশন তো রয়েছে একদম সোজাসুজি। অনিশ বলল যে আপনি ওকে ছুরি মেরেছেন। স্যার প্লিজ, স্যার আমি আপনাকে আগেও বলেছি যে আমি অনিশকে হত্যা করিনি, হত্যা করিনি অনিশকে। ইনফ্যাক্ট আমি সেই রাতে মুম্বাইতে ছিলাম না, জানি না আমার কথা আপনারা কেন বিশ্বাস করছেন না। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আবার কি হাসলো? কে আপনি? ইওর অনার, আগে শুনানি তো ঠিক একই সময় হাসি শোনা গিয়েছিল যখন জেসমিন সাক্ষী দিচ্ছিল। আরে এসব কে করছেন, প্লিজ বাইরে যান। এটা আমি ডার্লিং, রিল্যাক্স রিল্যাক্স। শুনলেন আপনারা? ইটস নট পসিবল। কেন আমি বলতে পারবো না কেন? হাই জজ সাহেব, কেমন আছেন? আরে এসব কি হচ্ছে? আপনি যদি বলেন এখন আমি ডান্স করতে পারি, কিন্তু আমার পিঠে ব্যথা আছে তাই আজ নয়। কিন্তু আসল খেলাড়ি তো অন্য কেউ, যে গেমটা খেলেছে। নো 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 নো, দিস ইজ নট হ্যাপেনিং, নট হ্যাপেনিং। সত্যি বলছেন উর্মি দেবী? উনি সত্যি কথাই বলছেন? জিজ্ঞেস করুন, তারপর ও বলবে উত্তরটা। হ্যারি, তুমি সবকিছু সত্যি বলে দাও। সেই রাতে কি হয়েছিল এরা কেউ জানে না, সেই রাতে কি হয়েছিল প্লিজ তুমি সব বলে দাও। ডোন্ট ওয়ারি অঙ্কিতা, এবার আমার চুপ করে থাকাটা ঠিক হবে না। স্যার, এই কেসের ভিলেন হচ্ছে বরুণ। বরুণ কাঠগড়া এসে সব বলবে, আর সঙ্গে ওই বাক্সটাও এনো বন্ধু। হ্যাঁ বরুণ বাবু, কি রয়েছে এখানে এই বাক্সটাতে? অঙ্কিতা দেবী, মনে হচ্ছে এর মধ্যে আপনার ওই জিনিসপত্রগুলো রয়েছে। এতে এতে তো আমার পার্সোনাল জিনিস আর কিছু গয়না আছে, যেগুলো যেগুলো আমি ফাল্গুনেকে বলেছিলাম আমার বাড়ি থেকে নিয়ে যেতে। গণেশের এই মূর্তি, এই গয়না, হাতের চুড়ি, দাঁত? এই 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 দাঁত তো অনিশের, এটা ওর নকল দাঁত। এটা কি আপনি তার স্মৃতি মনে রাখার জন্য একটা চিহ্ন রেখেছেন? এই দাঁতটা আমি এই গয়নাগুলোর সঙ্গে আমি বুঝতে পারলাম না। এই নকল দাঁতটার ব্যাপারে ফাল্গুনিকে আমি কখনো বলিনি। ইয়ানের খবর ছিল না ফাল্গুনির কাছে এই দাঁতটার বিষয়ে? যদি আপনি অনুমতি দেন তো ওকে এখানে ডেকে একবার এই বিষয়টা জেনে নি। ডাকো, এসো ফাল্গুনি, চলে এসো। না মা, একটু বুঝিয়ে বলুন আমাদের। এত কিছু ভগবানের মূর্তি, এত দামি গয়নাগাটি, এগুলোর মধ্যে দাঁত মানে কেন, কোথায় মানে কোথা নিয়ে যাচ্ছিলেন আপনি ওই দাঁত? ওটা ওটা হয়তো ভুল করে ভুল করে না মানে এই এই যে এই দাঁতগুলো, এই দাঁতগুলো বানানো হয়ে থাকে যেই ব্যক্তির জন্য বানানো হয়, সেই ব্যক্তির মাপ অনুযায়ী এগুলো বানানো হয়। এগুলোর ব্যবহার তো
এটার ব্যবহার তো সেই ব্যক্তি করতে পারে যার জন্য ওই দাঁতটা বানানো হয়েছে। তো অনিশবাবু তো সেটা ব্যবহার করতে পারবেন না, কেননা ওনার মৃত্যু হয়ে গিয়েছেন, উনি স্বর্গবাসী হয়েছেন। তাহলে তাছাড়া আর তাছাড়া হ্যাঁ তাহলে মিস্টার পাঠক আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছিলাম যে সম্ভবত ওই দাঁত আপনি ওনাকে দিতে চাইছিলেন অনিশবাবুকে। আপনি এটা তো নিশ্চয়ই জানেন যে আপনি কয়েকদিন পর অনেকদিন বাদে দুবাই যাচ্ছেন, দুবাই যাচ্ছেন আপনি নতুন চাকরি সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু আপনি এটা বলেননি আমার সহায়ককে যে আপনি যেই ফ্লাইটে যাচ্ছেন ওই JW494 আপনার জন্য যেই সিটটা বুক করা হয়েছে তার ঠিক চারটে সিট আগে যে সিটটা রিজার্ভ করা হয়েছে সেটা 23J, সেটার মধ্যে কে বসেছে আর সেটার বুকিংও আপনারই ট্রাভেল এজেন্ট করেছিলেন, ওইটার যেই পাসপোর্ট আর ভিসা সংক্রান্ত ফর্মালিটি করা হয়েছিল সেটার কিছু তালিকা রয়েছে আমার কাছে। নির্মল রায়, নির্মল রায় বাবুর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফটো দেখুন এটা। কেন আমার এরকমটা মনে হচ্ছে যে এটা অনিশ বাবুর মতো চেহারা এই মুখটা? নির্মল রায় অর্থাৎ অনিশ ভোরা। এটা তো অনিশ বাবুই, অনিশ বাবু যার হত্যার কেস চলছে, তার হত্যা হয়নি, তিনি এখনো জীবিত রয়েছেন। আচ্ছা, এখানে এটা আমি জানতে চাইছি আপনার কাছে, এই যে দুবাই আপনি যাচ্ছেন ওখানে আপনি একটা নতুন চাকরি পেয়েছেন, এটা অবশ্যই গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে যে এটা কোনো ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে নিশ্চয়ই আপনি চাকরি পেয়েছেন, একটা নতুন চাকরি আপনার। এবার আপনি আমায় জিজ্ঞেস করবেন যে আমি জানলাম কি করে, আর গতবারের শুনানিতে আপনি মণিপালের কথা বলেছিলেন, এখানে সর্বোত্তম ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে সেটা তো মণিপালেই রয়েছে। একটু খোঁজখবর নিয়ে আমরা জানতে পারলাম যে আপনি তো ওখান থেকে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং করে বেরিয়েছেন ওখান থেকে। রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং মানে ইয়ার্নার, যার মানে আমরা জানি এটা হচ্ছে এরকম একটা যন্ত্র বানানো হয় যেটা স্বয়ং নিজে থেকেই ইলেকট্রনিক্স এর উপর ভিত্তি করে চলে, কথা বলে, দেখে। যে আমায় রিমোট কন্ট্রোল দ্বারা বলায়, বলো কেডি কাল রাতে কি হয়েছিল? ইয়ার্নার হ্যারি যেটা বলতে চাইছে সেটা আমি সবাইকে বলে বোঝাতে চাই। গতকাল আমি যখন হ্যারি নামক এই পুতুলটাকে একটু নেড়ে ঘেটে দেখছিলাম ইয়ার্নার, দুটো জায়গায় আমি ফুটো দেখতে পাই, এরকম ফুটো যাতে মনে হচ্ছে যে সেখান থেকে কেউ স্ক্রু বের করেছে, যার মানে এটা হতে পারে যে কেউ একজন ভেতরে একটা যন্ত্র ফিট করেছিল যেটার সাহায্যে ও চলাফেরা করতে পারে, হেঁটে চলে বেড়াতে পারে। আর যদি এই পুতুলটার মধ্যে আপনি মাইক্রোফোন আর ক্যামেরা ফিট করে দেন তাহলে এটা দেখতেও পারবে, শুনতেও পারবে আর কথাও বলতে পারবে। রোবটিক্স, am I right or am I right? কি বলেন? তার মানে মানে হ্যারির কথা বলা, আমাকে দেখতে পাওয়া, আমার কথা শোনা, এসব ওর ভেতরে ফিট করা ক্যামেরা আর মাইক্রোফোনের জন্য হচ্ছিল। আগে হ্যাঁ, অঙ্কিতা দেবী। ইওর অনার, একটা কথা আমি বুঝতে পাচ্ছি না, যখন পুলিশ এই পাপেটটাকে উদ্ধার করেছিল তখন পুলিশ তো এর মধ্যে কোনো যন্ত্র খুঁজে পায়নি? আসলে সেটা হয়েছিল ইওর অনার, যে এই যে পুতুলের নড়াচড়াটা রোবোটিক্স এর সাহায্যে, সেটা ওনার স্বামী করে দেখাচ্ছিলেন, আর এই বিষয়টা শুধুমাত্র ফাল্গুনী জানতো। ইয়ার্নার, আমার মনে একটা সন্দেহ জাগলো যে সেই সময় শুধুমাত্র ওখানে ফাল্গুনী দেবী আর অঙ্কিতা দেবী ছিলেন, পুলিশ ওখানে আসার আগে উনি হ্যারির ভেতর থেকে ওই যন্ত্রটা বের করে ফেললেন। এটাই তো অনিশ আর ফাল্গুনির ষড়যন্ত্র ছিল। এক মিনিট এক মিনিট, এই পুতুলটা এখন কি করে কথা বলছে? মিস্টার পাঠক, আপনি এর মধ্যে কোনো মেশিন ফিট করেছেন? ইয়ার, আমি এটার ভেতরে কোন রকম যন্ত্র ফিট করিনি, গোটা একটা মানুষকেই ফিট করে দিয়েছি। চতুর্মুখী বাবু বেরিয়ে আসুন বাইরে, আসুন এদিকে। ও
চতুর্মুখী বাবু, উনি পুতুল খেলা দেখায় একজন ভেন্ট্রিলোকুইস্ট। যখন ওনার এরকমটা মনে হলো যে যদি পুতুলটা কথাবার্তা বলতে পারে ও চলে ফিরে বেড়াতে পারে, তাহলে এক্ষেত্রে ওনার ডুবন্ত ব্যবসাটা হয়তো আরো একবার ফুলে ফেঁপে উঠবে। সেই কারণেই উনি চীনা জাদুকরের একটা গল্প শুনিয়ে আমাকে ফাঁসাতে চাইলেন। কিন্তু কিন্তু ফাল্গুনি আর অনিশ আমার সঙ্গে এরকম কেন করবে? হ্যাঁ ইয়োর অনার, এই প্রশ্নটা তো এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে যে ওনার বোন আর ওনার স্বামী ওনার সঙ্গে এরকমটা কেন করলেন। একদম স্পষ্ট ইয়োর অনার, একজন অপরজনকে ভালোবাসতেন, নতুন কোনো দেশে গিয়ে নতুন জীবনযাপন চাইছিলেন ওনাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে। আরও একটা কথা ইয়োর অনার, ওনার জেলে যাওয়ার পর, ওনার শাস্তি হওয়ার পর, ওনার বাবার পুরো ধন সম্পত্তি ওনার বোনের হয়ে যেত। মিথ্যে কথা এসব, প্রমাণ করুন। আমি এসব কিছু করিনি জজসাহেব। বিচিত্র প্রজাতি এটা ফাল্গুনি দেবী, যে মানুষ আয়নায় মুখ দেখার পরেও মুখ ঘুরিয়ে নেয়। চলুন, কোনো ব্যাপার না, আসুন ইন্সপেক্টর সাহেব, ভেতরে আসুন। মিস্টার অনিশ বোরা। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ডিফেন্স রেস্টি অনার, এই আদালত অনিশ বোরা আর ফাল্গুনি পারেককে মানুষকে বিব্রত আর ষড়যন্ত্র করার জন্য অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর যখন খুনটাই হয়নি, তখন এই আদালত মিসেস অঙ্কিতা ভোড়াকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। সাচ আ কমপ্লিকেটেড কেস। আচ্ছা ওই বিড়াল আপনার ভালো আছে? মিস্টার পাঠক, আপনি কি করে জানলেন যে আপনি বাড়িতে বিড়াল নিয়ে এসেছেন? তাই তো। হ্যাঁ, ওই যে আপনার হাতে আর আপনার ঘরের কাছে এই যে ছোট ছোট আঁচড়ের দাগ রয়েছে, এটা তো তখনই হয় যখন কেউ তার বাড়িতে বিড়াল নিয়ে আসে, অথবা সেটা তো হতে পারে না তাই বিড়ালই হবে। হতে পারে না কেন, হতে তো অনেক কিছুই পারে।